আপনারা দেখছেন আইন বিষয়ক অনুষ্ঠান আইন ও অধিকার সৌজন্যে ইউকে ইমিগ্রেশন কনসালটেন্ট। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আমরা ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান আইন অধিকার নিয়ে। এটাই অনুষ্ঠানের তৃতীয় সেগমেন্ট। আমরা আগের সেগমেন্টে ফোন কল নিয়েছিলাম, আপনাদের ফোনের কারণে আমাদের অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে উঠেছিল। আমরা সেই ফোনের লাইনে আবার চলে যাচ্ছি। কে আছেন এখন লাইনে, আপনার প্রশ্নটি করুন দর্শক। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আসসালাম। হ্যালো, আমি এখন পিএসডব্লিউ ভিসাতে আছি। জি ভাই। নেক্সট ইয়ার ফেব্রুয়ারিতে আমার ভিসা এক্সপায়ার হয়েছে। জি। তো আমি এখন এন্টারপ্রেনিউর ভিসাতে সুইচ করতে চাইতেছি। জি। তো বেসিক্যালি আমি এখন কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেছি। যতটুকু আমি জানি যে এন্টারপ্রেনিউর ভিসাতে আপনি সেলফ এমপ্লয়েড হিসেবে কাজ করতে পারবেন। জি। আমি জানতে চাইতেছি ওই ভিসাতে গিয়েও কি আমি ওই আমার এজেন্সি বা আমার কোম্পানির সাথে সেলফ এমপ্লয়েড হিসেবে কাজ করতে পারবো কিনা, না আমার অনলি আমার ওই বিজনেসটা আমি কন্টিনিউ করতে পারবো। আপনি কি ওই অকুপেশনেই থাকবেন? মানে ওখানে একটা অকুপেশন সিলেক্ট করতে হয়, মিনিমাম এনকিউএফ লেভেল 4 এর হতে হয়, যেটা হচ্ছে ওই টিয়ার 2 এর যে অকুপেশনাল একটা লিস্ট আছে সেটার থেকে আপনাকে চুজ করতে হবে। এনকিউএফ লেভেল 4 অথবা 6 এর হতে হবে। আপনার সেই অকুপেশন সেখানে আছে কি? হ্যাঁ, আমার অকুপেশন আছে। আচ্ছা, এবং সেই কোম্পানি যদি আপনি করেন এবং সেই কোম্পানির সাথে আপনার ওই কোম্পানির সাথে যে কোম্পানিতে আপনি এখন কাজ বা সেলফ এমপ্লয়েড হিসাবে আছেন সেই কোম্পানির সাথে যদি একটা এগ্রিমেন্ট থাকে যে আপনারা তার কাজ করে দিবেন এবং সেটা যদি সেলফ এমপ্লয়েড হিসাবে গণ্য হয়, সেই কোম্পানি যদি আপনাদের কোম্পানিকে বিল দেয় তাহলে এটা ঠিক আছে। তাহলে ঠিক আছে, বাইলো ঠিক আছে, এটা অসুবিধা নাই। মানে আমি ভিসা অ্যাপ্লাই করতে সময় কি ওই কোম্পানির সাথে আমার কন্ট্রাক্ট এরকম কিছু দেখানো লাগবে? জি, দেখানো লাগবে অবশ্যই। হ্যাঁ, আর আমি যদি আপনি পিএসডব্লিউ রুট থেকে যদি যেতে চান 50,000 এর যে রুটটা, 50,000 এর রুটে বেশ কিছু রিকোয়ারমেন্টস আছে যে আপনার বিজনেস অ্যাক্টিভিটিস দেখাতে হবে, যে বিজনেসটা অ্যাক্টিভ হয়ে গেছে অলরেডি সেটা দেখাতে হবে। তার মধ্যে একটা হচ্ছে যে একটা ওয়ান অর মোর কন্ট্রাক্টস, অন্তত একটা কন্ট্রাক্টস আপনার দিতে হবে অন্য আরেকটা কোম্পানির সাথে। অন্য একটা কোম্পানিকে আপনি কি সার্ভিস বা কি কি আপনি করবেন সেই কোম্পানির জন্য সেই ধরনের একটা কন্ট্রাক্ট আপনার থাকতে হবে। ওকে, ঠিক আছে, বুঝতে পারছি। থ্যাংক ইউ। জি, আর কিছু? ভালো আছেন ভাইয়া? আপনার ওয়াইফ কি দেশ থেকে আসছেন? আপনি অগস্টের দিকে, তার মানে কি আপনি নতুন আইনে নিয়মে আসছেন না আপনার ওয়াইফ কি নতুন এই অগস্টে অ্যাপ্লিকেশন করবেন? আচ্ছা, অ্যাপ্লিকেশন করবেন। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। জি জি, আপনি কি কোর্স কি কি করেন, আপনার প্রফেশন কি? আমি রেস্টুরেন্টে কাজ করি। আচ্ছা, এবং আপনার 700 টাকা অনলাইন বেতন ইয়ে করতেছি আর কি। জি জি জি, আর আপনার বেতনগুলো কিভাবে যায় অ্যাকাউন্টে? চেক, চেকের মাধ্যমে। কতদিন ধরে কাজ করতেছেন? প্রায় 4 মাস। আমি 6 মাসের পে স্লিপ নিয়ে করব আর কি। আর বাসা থাকেন এটা কি মানে? আমি আমার বাবা আর আব্বা ফাদারের বাসা থাকি আর কি, এনাফ জায়গা আছে। আচ্ছা, ম্যারিজ কি করে, কতদিন আগে করছেন ম্যারিজ আপনার? আমি বাংলাদেশে করে আসছি 1 বছর আগে। আচ্ছা, যোগাযোগ আছে আপনার ওয়াইফের সাথে রেগুলার? জি 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 জি, মোটামুটি আমরা ইনফরমেশন দিয়ে নিয়েছি। ধন্যবাদ দর্শক, আপনি টিভির পর্দায় চোখ রাখুন। নাজির, একটা প্রশ্ন করব। জি বলুন। ওই যে একটা যে ওই যে সিটিএম গিলজ যে সার্ভেটা মানে ইয়ে করা হয়েছিল, সাবস্ক্রাইব করা হয়েছিল, এটা কি আবার হয়ে গেছে? জি, আপনার প্রশ্নগুলো পেয়ে গেছি, এটা হয়ে গেছে। দর্শক, আপনি টিভির পর্দায় চোখ রাখুন। সিটিএন গিল্ডস নিয়ে আর কোনো সমস্যা নাই, সিটিএন গিল্ডস এর সার্টিফিকেট সবাই সাবমিট করতে পারবেন। তো নাজির ভাইয়ের আপনি যে প্রশ্ন করেছেন প্রথম অংশ সেটা নাজির ভাই উত্তর দিয়ে দিয়েছে। খোদার অশেষ ধন্যবাদ, একটু ইনফরমেশন আপনার কাছে নিয়ে নিলাম। আপনি মোটামুটি ট্রাকে আছেন,
এক নম্বর হচ্ছে যে আপনার ম্যারিজটা যেহেতু এক বছর আগে রেজিস্টার্ড হয়েছে এই জন্য কন্টিনিউয়াস কমিউনিকেশন যোগাযোগের প্রমাণ দিতে হবে। ম্যারিজ সার্টিফিকেট, ওয়েডিং ফটোগ্রাফ এগুলোর সাথে আপনার ওয়াইফের সাথে যে রেগুলার যোগাযোগ আছে ওগুলো দেবেন। আর মেনটেন্যান্সের ব্যাপারে আপনার অ্যাটলিস্ট সিক্স মান্থ, যেহেতু আপনি এমপ্লয়মেন্টে আছেন, অ্যাটলিস্ট সিক্স মান্থের পে স্লিপ, ব্যাঙ্ক স্টেটমেন্টস, এমপ্লয়ার্স লেটার দেবেন। আর অ্যাকোমোডেশনের ব্যাপারে যদি আপনার আব্বার সাথে থাকেন, প্যারেন্টসের সাথে থাকেন, তাহলে যদি ওনারা গড়ের মালিক হন তাহলে ল্যান্ড রেজিস্ট্রি সার্টিফিকেট, এনভায়রনমেন্টাল হেলথ রিপোর্ট, ওনাদের কনসেন্ট লেটার আর ফিউ ইউটিলিটিস বিল। আর যদি ওনারা কী বলে টেনেন্ট থাকেন তাহলে টেনেন্সি এগ্রিমেন্টের কপি, ওনাদের কনসেন্ট লেটার, এনভায়রনমেন্টাল হেলথ রিপোর্ট আর ওই যে ল্যান্ডলর্ডের কনসেন্ট লেটার আর কি। এই হচ্ছে মোটামুটি অ্যাকোমোডেশনের ডকুমেন্ট। আর যেটা বলছে যে সিটি এন্ড গিল্ডের, এটা আবার রিইনস্টেট হয়ে গেছে, এটা করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আর এক বছর আগে যেহেতু বিয়ে করেছেন, এখন কিভাবে যোগাযোগ রক্ষা করছেন সেই ব্যাপারে? হ্যাঁ, যোগাযোগ রক্ষার চা, যেমন মনে করেন আপনি যদি কার্ড দিয়ে করেন ওইটা কিন্তু খুব ভালো মেথড না। এর জন্য আপনি কোনো কলিং কোম্পানির সাথে আপনি রেজিস্টার্ড হন, যাতে করে মাসে মাসে বা তিন মাস পর পর আপনাকে আইটেমাইজ বিল দেয় যে যোগাযোগ রাখতেছেন। এরপরে বিভিন্ন অকেশনে আপনার ওয়াইফের কাছে আপনি যদি কার্ড পাঠান, চিঠি লেখেন অথবা রেমিটেন্স পাঠান, এরপরে যদি আপনি ইমেইলে যোগাযোগ করেন, ইমেইলের কপি এবং চিঠি দিলেন ব্লাবগুলো রাখবেন, আর ওই কল যেটা বলছিলাম যে আইটেমাইট লিস্ট ওইগুলো সবগুলো রাখবেন আর কি। ওইগুলোর মাধ্যমে যদি যোগাযোগ হয় আমার মনে হয় যে তারা সন্তুষ্ট হবে। ফার্লে যদি আপনি শর্ট ভিজিট দিতে পারেন তাও ভালো। ধন্যবাদ, ধন্যবাদ নাজির ভাই। এটি একটা ক্লাসিক কোয়েশ্চন ছিল, অনেকের মনে এই জাতীয় কোয়েশ্চনের উত্তর কোয়েশ্চন আছে, এই জন্য আসলে আমরাও চেয়েছি এই ব্যাপারটা আরেকটু এলাবোরেটলি বলতে। আমরা এখানে কিন্তু ওয়ান টু ওয়ান বেসিসে অ্যাডভাইস দেওয়ার আমাদের আমরা পক্ষপাতি নই, বা আমরা সেই ধরনের অনুষ্ঠান এটা না, এটা পুরো কমিউনিটির জন্য। তবুও এই কোয়েশ্চনটাকে আমরা, যদিও ওয়ান টু ওয়ানের মতো অ্যাডভাইস হয়ে গিয়েছে, কিন্তু এটা হচ্ছে এলাবোরেটলি পুরো কমিউনিটির জন্য কমনলি মোটামুটি এই ধরনের একটা রিকোয়ারমেন্ট সবারই লাগে, তো সেই জন্য আশা করি অনেকেই এটাতে উপকৃত হয়েছেন। তো আমি চলে যাচ্ছি পরবর্তী একটি কলে। কে আছেন লাইনে, আপনার প্রশ্নটি করুন দর্শক। জি, আইনে কোনো বাধা নাই বিয়ে করতে, কোনো অসুবিধা নাই। বিয়ে করার জন্য যেটা লাগে প্রুফ অফ আইডি, প্রুফ অফ অ্যাড্রেস। কোনো কাউন্সিলে দুটা প্রুফ অফ অ্যাড্রেস চায়, কোনো কাউন্সিলে একটা চায়। এগুলো থাকলে এবং ম্যারেজ যদি রিলেশনটা যদি জেনুইন হয়, ওই কাউন্সিলের রেজিস্টার্ড অফিস তারা বেশ কিছু কোয়েশ্চেন টোয়েশন করে যদি তারা মনে করে যে রিলেশনশিপটা জেনুইন, তাহলে বিয়ে করতে কোনো অসুবিধা নাই। থ্যাংক ইউ ভাইয়া, ধন্যবাদ। তো আমি চলে যাচ্ছি পরবর্তী কলারের কাছে। কে আছেন লাইনে, আপনার প্রশ্নটি করুন দর্শক। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে মানুষের সেবার জন্য এত সুন্দর একটা অনুষ্ঠান করতেছেন আপনারা। ধন্যবাদ দর্শক। একটা প্রশ্ন করতে চাইছি, যেটা হলো যে আপনার ইউরোপিয়ান কোনো বাচ্চারা যদি 18-19 বছর বয়স হয়, ওরা যদি তার ভাই বোন নিয়ে 3-4 জন ইউকে তে থাকতে চায়, তাহলে কি ধরনের সুযোগ সুবিধা সে পাবে মা বাপ তারা? তার ভাই বোনরা কি এই দেশে অলরেডি আছেন নাকি কোথায় আছেন, দেশে আছেন? না, ভাই বোনরা অন্য দেশে, ইউকের বাইরে ওরা আছে। ওরা যদি আপনার ইউকে তে আসে 19 বছরের ভাইয়ের সাথে আরো 10-12 বছরের ভাই বোন 3-4 জন যদি থাকতে চায়, তো পুরো ফ্যামিলি আসবে, মানে ফাদার মাদার সহ আসবে নাকি শুধু বাচ্চারাই, অন্য ছোট ভাই বোনরা আসবে? দর্শকের প্রশ্ন থেকে আমরা যতটুকু জানতে পেরেছি, এটা হচ্ছে ইইএ ফ্যামিলি পারমিট, একটা অ্যাপ্লিকেশন যেটা হচ্ছে এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার তাদের জন্য। এটা হচ্ছে নন ইইউ ফ্যামিলি, এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার অফ ইইউ ন্যাশনাল, এটা ইএ2 অ্যাপ্লিকেশন। এটার জন্য যেটা দেখাতে হবে যে ওনার রিলেশন তো অবশ্যই প্রুফ করতে হবে, সেই সাথে একই হাউসহোল্ডে আছে এবং এই বাচ্চা ওনারা যারা আন্ডার এজ আছেন তারা তার উপরে ডিপেন্ডেন্ট। এটা যদি ফাদার মাদার হতো কিংবা গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদার হতো, স্টেপ ফাদার মাদার, স্টেপ গ্র্যান্ডমাদার গ্র্যান্ডফাদার, এবং হচ্ছে চিলড্রেন, স্টেপ চিলড্রেন আর স্টেপ গ্র্যান্ড চিলড্রেন এবং গ্র্যান্ড চিলড্রেন,
এই এনারা হচ্ছেন যে সরাসরি ফ্যামিলি মেম্বার, আর বাকি যে ভাই বোন বললেন এনারা হচ্ছেন এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার। এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বারের জন্য হচ্ছে যে যিনি এই 19 বছর বয়সী ইউরোপিয়ান ন্যাশনাল ওনাকে এই দেশের ট্রিটি রাইটস এক্সারসাইজ করতে হবে, পাশাপাশি তার ওই অন্যরা যারা ফ্যামিলি মেম্বার তারা তার উপরে ফুললি ডিপেন্ডেন্ট হতে হবে, সোললি ডিপেন্ডেন্ট হতে হবে, তারা তার কাছ থেকে টাকা নিয়ে চলতে হবে, এই ধরনের দেখাতে হবে। এই ধরনের যদি তার থাকে সিচুয়েশন তাহলে সেটা অ্যাপ্লিকেশন করা যেতে পারে। তো আমি আরেকটু বিস্তারিত যদি নাজির ভাই অ্যাড করার থাকে তার কাছে চলে যাচ্ছি। না আসলে যেটা কিছু মোরাল সাইডটা যদি আমরা ইয়ে করি, এক নম্বর হচ্ছে যে প্রশ্নটা কিন্তু খুব ওয়াইড হয়ে গেছে আর কি কি সুযোগ সুবিধা পেতে পারে। আসলে খুব স্পেকুলেটিভ তো উত্তর দেওয়া যায় না। এক নম্বর হচ্ছে যে যিনি 18-19 বছরের অ্যাডাল্ট উনারও তো জাস্ট সবেমাত্র অ্যাডাল্ট হয়েছেন, তো উনি এই 10-12 বছরের ভাইকে কতটুকু গার্জিয়ানশিপ দিতে পারবেন সেটা কোয়েশ্চন। সেকেন্ডলি হচ্ছে উনার স্ট্যাটাস কি, উনি কি স্টুডেন্ট না উনি কি কাজ করবেন না কাজ করার মানে উনাকে টিটি রাইটস এক্সারসাইজ করতে হবে, মানে হয় কাজ অথবা সেলফ এমপ্লয়েড অথবা স্টুডেন্ট, এই তিনটা কোন এক্স্যাক্টলি। তো এগুলা উনার কতটুকু মেন্টাল ক্যাপাসিটি, এবং যেহেতু প্যারেন্টস ন্যাচারাল প্যারেন্টস আছে, তো এটা কি আমি মোরাল সাইডের জন্য বললাম যে অনেক সময় আছে লিগ্যাল সাইডটা হয়তো এগুলাকে কিছুই বলবে না, কিন্তু প্যারেন্টস সহ আসা ভালো হবে না একসাথে পুরো ফ্যামিলি আসা ভালো হবে না শুধুমাত্র ওই যে 19-18 বছরের ছেলে আর 10-12 বছরের বাচ্চা, জি সেটা অবশ্যই দেখা বিষয়, এটা বিষয় আর কি। তো এটা আমার মনে হয় যে পুরো সার্কামস্টেন্সেস নিয়ে কোনো দক্ষজন আইনজীবীর সাথে বসে একটু আলাপ করাটা ভালো। জি জি, আমিও সেটাই বলতে চাচ্ছিলাম দর্শককে যে অবশ্যই এই আমাদের এই কথা পরেও আপনাকে অবশ্যই একজন দক্ষ আইনজীবী শরণাপন্ন হওয়া লাগবে, আপনাকে পুরো বিষয়টা তাকে খুলে বলে আপনি তারপরে একটা অ্যাডভাইস নিতে পারবেন, সেটাই সবচেয়ে বেস্ট হবে। তবে ইন জেনারেল কিছু অ্যাডভাইস আমরা দিয়ে দিয়েছি। তো আমরা চলে যাচ্ছি পরবর্তী কলারের কাছে, কে আছেন লাইনে আপনার প্রশ্নটি করুন দর্শক। আমি জানতে চাচ্ছি যে আমি আসছি এদেশে 19-2-2012 আমার একটা মেয়ে আছে 7-8 মাসের, তারা চাইল্ডস ক্রেডিট পাই, ঠিক আছে। এখন হঠাৎ আমি রিনিউ করার জন্য একটা সিডি আসছিল, তো রিনিউ করতে গিয়ে ওদের সাথে কথা বলছি যে আমি যে কাজ করি তো আমার কাজের সম্পূর্ণ ডিটেইলস ওরা নিল, ঠিক আছে। এখন ওরা আমাকে ওয়ার্কিং টেস্ট ক্রেডিট আমার ব্যাংকে দিচ্ছে, বাট আমার কোনো লিগাল হওয়ার জন্য কোনো প্রবলেম হবে এটা যদি বলতে আমি বুঝতে পারতেছি না। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে দর্শক? ওয়ার্কিং টেস্ট পাচ্ছি আমি 2 সপ্তাহ ধরে, আর আমার কাজ আমি 24 ঘন্টা দেখানোর জন্য আমি কাজ নতুন তো 24 ঘন্টা দেখাচ্ছি, আর ভুল করে ওয়ার্কিং টেস্ট ক্রেডিট অফিসে আমার 30 ঘন্টা দেখাচ্ছে, দেখে 90 পাউন্ড করে আমাকে সপ্তাহে দিচ্ছে, এটা কোনো প্রবলেম একটু বিস্তারিত। আপনাকে ওয়ার্কিং ট্যাক্স ক্রেডিট হিসেবে 90 পাউন্ড দিচ্ছে সপ্তাহে, এটা বলছেন আপনি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এটা কি প্রবলেম হবে কিনা আমি চলে যাচ্ছি নাজির ভাইয়ের কাছে, আপনি টিভি পর্দায় চোখ রাখুন। কলার আপনি কত মানে বেতন পান? উনি আসলে আমার মনে হচ্ছে যে উনি মিনিমাম আর্নিংস হিসেবে 24 ঘন্টা, যেটা মিনিমাম স্যালারি হিসেবে 24 ঘন্টা, এটা হয়তো বা 150 পাউন্ডের আশেপাশে হবে। কথা হচ্ছে এক নম্বর হচ্ছে যে উনার স্পাউস উনার ওয়াইফ যে কোনো বেনিফিট নিতে পারেন যেহেতু উনি সেটেল স্ট্যাটাস আছে, কিন্তু উনার জন্য অ্যাডিশনাল বার্ডন হবে না পাবলিক ফান্ডে, এটাই হচ্ছে নিয়ম। কিন্তু উনার 24 ঘন্টা বা 30 ঘন্টা এটা ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে আর্নিং কতটুকু আর কি, এবং হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ একজন বাচ্চা নিয়ে পুরাতন আইনে কতটুকু ইয়ে হবে সেটা ক্যালকুলেট করে। তো আমার মনে হয় যে 150 নিচে যদি হয় তাহলে হয়তো থ্রেশহোল্ডটা মিট করেন না। উনি যে ওয়ার্কিং ট্যাক্স ক্রেডিট এখন পাচ্ছেন 90 পাউন্ডস পার উইক, এটা এটা তো অবশ্যই এটা হচ্ছে বেনিফিট, হ্যাঁ পাবলিক ফান্ড, পাবলিক ফান্ড, তো এটা উনি তো এলিজেবল না, এলিজেবল না, তো ওনাকে পরামর্শ হচ্ছে যে অবশ্যই এটা বন্ধ করার জন্য, এবং এটা উনি আসলে এলিজেবল না, ওনার নিজের নামে নিজে নেয়ার জন্য এটাতে এলিজেবল না, ওনার ওয়াইফ যত ইচ্ছা বেনিফিট নেয় এটাতে কোনো আইনে বাধা নাই, উনি পাবেন না, উনি পাবেন না আপনি। আর উনি একজন আইনজীবীর সাথে বসে ওনার জন্য কতটুকু থ্রেশহোল্ডটা কতটুকু ওইটা জেনে ওই পরিমাণ ইনকাম যেন উনি করেন না। ধন্যবাদ নাজির ভাই, অসংখ্য ধন্যবাদ। তো আমরা একটা ব্রেকে চলে যাচ্ছি, ব্রেক থেকে ফিরবো খুব শীঘ্রই, ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন, ধন্যবাদ। আপনারা দেখছেন
আইন বিষয়ক অনুষ্ঠান আইন ও অধিকার সৌজন্যে ইউকে ইমিগ্রেশন কনসালটেন্টস।